হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরেকটি ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আমি আমার ভিডিওটি বলতে পারি এখন থেকে স্টার্ট করছি। আর আজকে সারা দিন কিছুই করতে পারি না, আজকে আমার ভিডিও করার ইচ্ছেও ছিল না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন বাজে রাত রাত 10টা বাজে রাত। হ্যাঁ, তো রাত 10টা বাজে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দাঁড়াও এক মিনিট, দাঁড়াও, এই দেখো। তো রাত 10টা বাজে আর এখন আমরা কি করছিলাম জানো? খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা যে রুমে থাকতাম ওই বেডরুমে, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো ওই বেডরুমে আমরা থাকি না শীতের সময়। ওই ঘরে যেহেতু এসি আছে তো গরমের সময় আমরা ওখানে থাকি, আর শীতের সময় আর একটা বেডরুম আছে, এখানে তোমরা দেখেছো, এখানে আমি ভিডিও করি। তো এই বেডরুমে আমরা চলে আসি কারণ এখানে ঠান্ডাটা কম লাগে। আর ওইখানে যেহেতু সাইড দিয়ে ওই ঘরের পিছনে সাইড দিয়ে রাস্তা আছে, আর বক্স জানলা স্লাইডিং আছে কাঁচের, ওখান দিয়ে প্রচণ্ড ঠান্ডা ঢোকে। তা ওখানে আমরা শীতের সময় থাকি না, চলে আসছি এই বেডরুমে। তো দাঁড়াও তোমাদের আমি, তো ফ্রেন্ডস আমি চলে এসেছি এই এই বেডরুমে চলে এসেছি। তো কি বলো তো, এখন প্রত্যেকদিন দিশারিকা ফ্যান চালায় জানো তো। ওই বেডরুমে ফ্যান নেই, ফ্যান নেই নাই, ফ্যান ছিল তো ওই ফ্যানটা আমি আমার ঠাকুমার ঘরে খুলে দিয়েছি, কারণ আমার ঠাকুমা প্রচণ্ড গরমে কষ্ট পেত। তো গরমের সময় কি করলো উত্তম, কি করলো, ওই ফ্যানটা খুলে নিয়ে গিয়ে আমার ঠাকুমার ঘরে লাগিয়ে দিল। তো তারপর আর ফ্যান কেনা হয়নি, কারণ এই বেডরুমে তো এসি আছে, এই জন্য আর ফ্যান কেনা হয়নি। এই ঘরে ফ্যানও আছে, আর আমাদের বেডরুমে মানে বাইরে বারান্দার দিকে ওখানে উপরে ফ্যান ছিল, তো ওই ফ্যানটার খোলা হয়নি, ওইটাই আমি বললাম খুলে ওই বেডরুমে দিয়ে দিতে। তো যাই হোক, ওরা যেহেতু রাতে এখন ফ্যান চালায় কি করবো, ঠান্ডা পড়লেও কিচ্ছু করার নেই, শোনে না। তোরা ঘুমিয়ে গেলে আমরা কি করে আবার ফ্যান অফ করে দিই, তো যতক্ষণ জেগে থাকে ফ্যান চলে। তো এই ফ্যানটা কি করলাম খুলে ওই ঘরে এখন লাগালো, তা সেটাই আমরা সবাই মিলে এখন করলাম। আমি দিশারি, আমি আরিকা আর ওর বাবা, আর এদিকে দিশা পড়ছিল। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তোমাদের আগেই বলে দিলাম। তো বন্ধুরা, আমি আজকে তো আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, তোমাদেরকে বললাম, তবুও বেশি বকবক করে ফেলাম, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্যানটা খুলে ওই ঘরে লাগিয়ে দিয়েছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে কি কি রান্না করেছি, আমি রান্নাটা তোমাদের দেখাতে পারবো না কারণ ভিডিও করিনি, বাট কি করব সেটা মানে শুধু মাছটাই, আর অন্যগুলো করেছি সেগুলো আমি দেখাতে পারবো না। ডাল করেছিলাম, মাছ করেছিলাম, সিম ভাজা করেছিলাম। তো মাছটা আমি সবে নিয়ে রেখে দিয়েছি, সেটার ভিডিও আছে, রান্নার কোনো কিছুই নেই। তো আমি তোমাদের দেখিয়ে দেবো, তা চলো আমি দেখিয়ে দিচ্ছি ওই ঘরে ফ্যানটা লাগানো হয়ে গেছে আর কোথা থেকে খুলে লাগিয়েছি। ওকে, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট, বাই। এই যে দেখো, এই দেখো উত্তম ফ্যান লাগাচ্ছে, আর একটু বাবাকে হেল্প করছে। আমি বললাম আমাকে তো দে, তা শুনছেই না। তো যাই হোক, এই ঘরে এখন আর বেশি দিন না, দু একদিন চালাবো ফ্যান, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে, প্রত্যেক দিন ফ্যান চালানো যাবে না। যদি ওরা জেদ করে তবুও সেটা করা যাবে না, কারণ অসুবিধা আছে। তো এখন আমরা এই বেডরুমেই থাকবো। এই দেখো আরিকা, তো যেহেতু তো নিজেই মিস্ত্রি, সেহেতু আমাদের কোনো প্রবলেম হয় না, ওকে যখন যা বলি ঘরের ও সেটাই করে দেয়। ফ্যান লাগানো বলো বা গিজার লাগানো বলো বা এসি লাগানো বলো, যাই হোক ও যখন বলিও তখনই করে দেয় আর কি। তা হঠাৎ করে আমি আরিকা বললাম 9:30টার দিকে এটা করে দাও, তো করে দিল। তো যাই হোক, এই দেখো এখন কি করব, ফ্যান ছিল যদিও, এই জন্য আমি বললাম এখন আর কিনতে হবে না, কারণ ফ্যান তো বেশি লাগেই না, এই জন্যে আর এক্সট্রা কিনলাম না, কারণ বড় ফ্যানও আছে, ফালতু কিনে কোনো লাভ নেই, সে আবার গরমের দিকে দেখা যাবে। ও আরিকা, তো বন্ধুরা আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি করলাম। হ্যাঁ, তো যাই হোক, এই দেখো আরিকা, দেখেছো এই যে দেখো, এইখানে ছিল ফ্যানটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেডরুমের বাইরে, ওইদিকেও এইদিকেও বেডরুম আছে, এইদিকেও বেডরুম আছে, মাঝখানে আছে আমাদের বারান্দা আর কি মেঝে। তো এইখানে ফ্যানটা ছিল, এইটা খুলে ওই ঘরে দিয়েছি, চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ, ফ্যানটা এখানে এনে দিয়েছি, এখন থেকে এখন শীত তো, এখন থেকে এখানেই থাকবো, এই বেডরুমেই থাকবো।
এই যে, এই যে দেখো এরিকা, এই দেখো এরিকার বাবা। আর ওইদিকে দিশা মুখ দেখাচ্ছে না, লজ্জা করছে, ও বলে মা করতে হবে না। তো ওই দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এই যে গুড নাইট করে দে, গুড নাইট।